মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই কথাটি জিজ্ঞেস করে তোমাদের মনের কষ্ট বা হতাশাকে আর বাড়াতে চাই না আজ। কারণ তুমি, আমি বা আমরা সবাই ঘরে বসে এখন একটা কঠিন সময় পার করছি, যে সময় আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অসীম সাহস, ধৈর্য, মনোবল এবং সচেতনতা। কাজেই আমরা যেন আমাদের সময়টুকুকে ভালো কাজে বা ভালো চিন্তায় ব্যয় করতে পারি, সেজন্য নতুন বছরের শুরুতে পুরাতন সকল দুঃখ, গ্লানি, জীর্ণতা ভুলে গিয়ে সৃষ্টিকর্তার কাছে চলো সবাই আবার প্রার্থনা করি নতুন করে, যেন আগামী দিনগুলো ভালো কাটে আমাদের। হয়তো ভাবছো ম্যাডাম আর কতদিন, তাই চলো আমরা আজ একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বন্দি জীবনের মধ্যে সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় বা আপন যে জিনিসটি এখন এই মুহূর্তে তোমাদের কাছে আছে সেটা হচ্ছে তোমাদের প্রিয় মোবাইল ফোনটি। তোমরা ঘুমাতে যাওয়ার সময় ঘুমাও একে সঙ্গে করে, ঘুম থেকে উঠো একে সঙ্গে করে, তাই না? যাই হোক, তোমাদের এই প্রিয় মোবাইল ফোনটি তোমাদের হাতে থাকার অজুহাতে আমি রত্না দাস, নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক, তোমাদের মাঝে চলে এলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরীক্ষার হলের কিছু স্মৃতি মনে করে, কিছু ভুল মনে করে আমরা সামনের দিনগুলোতে একটু সংশোধনের জন্য চিন্তা ভাবনা করব। যে ভুলগুলো আমরা পরীক্ষার হলে মনের অজান্তেই করে ফেলি, এই ভুলগুলো যদি আমরা না করি তাহলে দেখা যাবে আমরা যে যতটুকু পড়াশোনা করি, পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষা দিয়ে যত নাম্বার পাওয়ার কথা তার চেয়ে হলেও একটু হলেও বেশি নাম্বার আমরা পাবো। তাই চলো আমরা সেই ভুলগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হাতের লেখার বিষয়টি। হাতের লেখার বিষয়টি আমি বলতে চাচ্ছি এই কারণে যে ছোটবেলা থেকে আমাদের বাবা মা, গুরুজন বা শিক্ষক শিক্ষিকাগণের কাছ থেকে যেটা শিখে এসেছি যে পরীক্ষার হলে যাওয়ার পর, প্রশ্ন হাতে পাওয়ার পর, যে প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নের উত্তরটা তুমি সবার আগে দাও। হ্যাঁ, তোমরা তাই করো, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় তোমরা যেটা করো, বেশি পারো বলে প্রথম প্রশ্নের উত্তর লেখার সময় তোমার হাতের লেখাটা হয় সবচেয়ে সুন্দর, মুক্তর মতো হাতের লেখা, এবং প্রথম প্রশ্ন ভালো পাই বলে এত মনের মাধুরী আর এত ভালোবাসা দিয়ে লেখি যে কখন যে প্রথম প্রশ্নের জায়গায় আরো একটা বা দুইটা প্রশ্নের টাইম চলে যাচ্ছে সেটা কিন্তু খবর থাকে না, খেয়ালও থাকে না। যাই হোক, যখন প্রথম প্রশ্ন লেখা শেষ হয় তখন আমরা টের পাই, আর তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আর সেই প্রথম প্রশ্নের হাতের লেখা চেঞ্জ হতে হতে, প্রথম প্রশ্ন থেকে শেষ প্রশ্ন যাওয়া অবধি তোমার হাতের লেখা চেঞ্জ হতে হতে শেষ পৃষ্ঠায় গিয়ে তোমার হাতের লেখা কিন্তু মনে হবে যেন অন্য কারো হাতের লেখা। কারণ পরীক্ষার খাতাটা জমা দেওয়ার সময় একবার একটু মনে করে দেখো যে শেষ পেজের সাথে প্রথম পেজের কোনো মিল আছে কিনা। আমার কথা হচ্ছে, তোমার শেষের পেজে তোমার অসুন্দর হাতের লেখার মধ্যেও যদি আমি স্পষ্ট কোনো লেখা দেখতে পাই, উত্তর যদি পাই, তাহলে আমি যদি নাম্বার দিই তাহলে আমার হাতের লেখা অনেক বেশি সুন্দর হতে হবে এমন কোনো কথা নাই। তোমার লেখাটা ক্লিয়ার হলে বা স্পষ্ট হলেই আমরা নাম্বার যেহেতু দেই, তাহলে তুমি প্রথম থেকেই সেভাবে লেখার চেষ্টা করো। আর আমি হাতের লেখা সুন্দর বলতে ওই যে বললাম যে পরিষ্কার হাতের লেখা হলেই চলবে, তোমার এটার জন্য আলাদা কোনো সময় দিতে হবে না পরীক্ষার হলে। তুমি তোমার বাসায় পড়ার পাশাপাশি যদি প্রত্যেকদিন লেখার অভ্যাস রাখো, তোমার হাতের লেখা এমনিতেই মানে সুন্দর হয়ে যাবে। এজন্য তুমি পরীক্ষার হলে অযথা সময় নষ্ট করো না, কারণ প্রথম প্রশ্নে যখন তুমি সময়টা নষ্ট করে ফেলছো এর প্রভাবটা কিন্তু গিয়ে পড়ছে একেবারে শেষে। অনেক সময় দেখা যাচ্ছে তোমরা শেষের প্রশ্ন ছেড়ে চলে আসছো, তখন দোষ হয় প্রশ্ন বড় আসছে, পারছি না, হাত ব্যথা করে, এই সেই কারণ। তো যাই হোক, আমরা এই জিনিসটি খেয়াল করব যে প্রথম প্রশ্নে যেন আমাদের সময় বেশি না যায়, কারণ প্রত্যেকটা প্রশ্নের ডান পাশে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে, প্রশ্নের নাম্বার দেওয়া থাকে। তোমরা যেই প্রশ্নে যত নাম্বার দেওয়া থাকে সে অনুযায়ী কিন্তু প্রশ্নের উত্তরটা দিবে, এবং নির্ধারিত সময়ের মধ্যে যেন শেষ হয়ে যায় সেটা খেয়াল রাখবা। এবার আসি আরেকটা প্রসঙ্গে। যখন আমরা পরীক্ষার হলে ঢুকি, আমরা শিক্ষকরা ঢোকার পর অনেক সময় পরীক্ষার হলে তোমাদেরকে দেখে জিজ্ঞেস করি, কি ব্যাপার, তোমরা কি এই কয়জন? তখন অনেকেই বলো, না ম্যাডাম আরো আসবে, আরো আছে। তো যাই হোক, এটা বলার কারণ হচ্ছে যে তোমাদের বা আমাদের কলেজে বা যেখানেই পরীক্ষা শুরু হয় ধরো 9:30, তাহলে নিশ্চয়ই তোমাদের অবশ্যই 9:30 পরীক্ষার জন্য অন্তত পক্ষে কলেজ পরীক্ষাগুলোর মধ্যে, অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে 15 মিনিট আগে আসার কথা। কিন্তু তোমরা কি করছো, পরীক্ষা শুরু হওয়ার পরেও তোমরা কেউ কেউ আসো। কিন্তু আমি তোমাদের এই অভ্যাসটি বদলাতে চাচ্ছি। তোমরা অবশ্যই পরীক্ষার হলে নির্ধারিত সময়ের মধ্যে আসার চেষ্টা করবা, কারণ অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে যদি আমরা নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি করি তাহলে আমাদের বোর্ড পরীক্ষাও আশা করি ভালো হবে। এখানে আরেকটা কথা হচ্ছে,
পরীক্ষার হলে দেরি করে আসি বা আগেই আসি, আমরা যেটা করি যে প্রথমত খাতা নেওয়ার পর আমরা মার্জিন করি, হ্যাঁ করো কোনো সমস্যা নাই। কিন্তু কেউ কেউ যখন পরবর্তীতে এসে, মানে পরে এসে প্রশ্নের ঘন্টা দেওয়ার পরেও এসে বসে মার্জিন করা শুরু করো, মার্জিন করতে করতে আবার পাশাপাশি কুশলাদিও বিনিময় করো, এই দোস্ত কে কেমন আছিস, কিরে কি অবস্থা, এরকম কথা বলে সময় যে নষ্ট করছো তোমরা কিন্তু খেয়াল করছো না। কারণ এক সেকেন্ড করে তোমার কুশলাদি বিনিময় বা মার্জিন করার পরিবর্তে যে তোমার শেষের দিকের প্রশ্ন ছুটে যেতে পারে সেটা কিন্তু তুমি প্রথমে খেয়াল করছো না। সেজন্য সময়ের প্রতি অবশ্যই সতর্ক থাকবে। এবং মার্জিন করার নিয়মটা আমি বলছি, সেটা হচ্ছে তুমি যদি নির্ধারিত সময়ের আগে আসো তুমি খাতা মার্জিন করে রেডি করে রাখো, আর যদি তোমার দেরি হয়ে যায় তুমি ইচ্ছা করলে মার্জিনের পরিবর্তে অবশ্যই খাতাটাকে তিন দিকে ভাঁজ করেও তুমি লিখতে পারো, ভাঁজের ভেতরে লিখলেই হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে বোর্ডের পরীক্ষায় বোর্ডের খাতাগুলোতে ওএমআর যুক্ত থাকে, সেগুলো কি করবো আমরা? ওএমআর যুক্ত যেই মূল খাতাটা থাকে সেটা তো আমাদের ভাঙার কোনো প্রয়োজন নাই, ভাঁজ করার প্রয়োজন নেই, কারণ আমরা আবার ওই ক্ষেত্রে আধ ঘন্টা আগেই পরীক্ষার হলে চলে যাই। তাহলে আমরা সেই আধ ঘন্টা কি করব? আমরা সেখানে নাম রোল নাম্বার স্পষ্ট করে লিখব এবং পাশাপাশি খাতাটা প্রথম খাতাটা মার্জিন করে রাখবো। কিন্তু পরবর্তীতে যখন তোমার অতিরিক্ত পৃষ্ঠার দরকার হবে, যখন তোমাকে শিক্ষক অতিরিক্ত পৃষ্ঠাটা দিবে, তোমার যদি হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে তুমি সেই খাতাটা ইচ্ছে করলে মার্জিন না করেও খাতাটা ভাঁজ করেও তুমি লেখা শুরু করতে পারো। খেয়াল রাখতে হবে তোমার লেখায় কিন্তু নাম্বার, খাতার সৌন্দর্য নাম্বার ঠিক আছে, কিন্তু তুমি যদি খাতার সৌন্দর্য বিধান করতে গিয়ে লিখতেই না পারো, এমনও দেখা যায় কারো কারো হাতে সময় নেই, মাত্র 2 মিনিট বা 3 মিনিট সময় আছে, লুজ লাগবে, লুজ দিলাম আমরা, কিন্তু দেওয়ার পর কি হলো যে তোমরা লুজ নিয়ে মার্জিন করা শুরু করলা, আর ততক্ষণে মাত্র তুমি 2 অক্ষর লিখতে না লিখতেই ঘন্টা পড়ে গেল, কি লাভ হলো? তুমি লিখলে বরং কিছু নাম্বার পেতা। সেজন্য তোমরা এই বিষয়টাও খেয়াল রাখবা যেন সময় নষ্ট না হয়। এবার কারো কারোর মধ্যে কিছু প্রবণতা কাজ করে খাতা আগে জমা দেওয়ার জন্য, কে কার আগে জমা দেবো, আর একজন যদি খাতাটা জমা দিয়ে যায় তাহলে তার পাশাপাশি আরো কয়েকজন উৎসাহিত হয়ে খাতাটা জমা দিয়ে যায়। আমার কথা হচ্ছে তুমি যে খাতাটা জমা দিয়ে যাচ্ছ না লিখে, তুমি না লিখলে তো নাম্বার পাচ্ছ না, তোমাকে এই নাম্বার পাওয়ার ক্ষেত্রেও তোমাকে গুরুত্ব দিতে হবে। কারণ ওই যে বলছি অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে আমরা ভালো করলে অবশ্যই বোর্ড ফাইনাল পরীক্ষাগুলোতে আমরা ভালো একটা মনোবল নিয়ে যেতে পারি। কাজেই আগে খাতা জমা দিয়ে বের হয়ে গিয়ে আবার আরো কয়েকজনকে উৎসাহিত করে এই কি রে পরীক্ষা শেষ হয় নাই, বের হ বের হ, এরকম করে তো লাভ নাই, কারণ তুমি তো নাম্বার পাচ্ছ না। তোমার এই কাজে আমি যদি খুশি হই কোনো লাভ আছে? আমি কি বাসায় তাড়াতাড়ি এসে আমি খুশি হয়ে তোমার নাম্বার বাড়াতে পারছি? পারছি না। তাহলে তুমিও তোমার কাজটা করবো, আমিও যেমন আমার দায়িত্বটা পালন করব, নির্ধারিত সময় পর্যন্ত আমি আমার কক্ষে অবস্থান করছি, তুমিও নির্ধারিত সময় তোমার জন্য যতটুকু বরাদ্দ আছে, তুমি যদি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে হও 3 ঘন্টা, ডিগ্রিতে যদি হও তুমি 3.5 ঘন্টা, যদি অনার্সে হও তোমার 4 ঘন্টা, তোমার এই নির্ধারিত সময়গুলোতে পরীক্ষার হলে বসে তোমার লিখার অভ্যাস করতে হবে যাতে করে ফাইনাল পরীক্ষাটা ভালো হয়। এবারে আসি, তোমার যদি সময় বাঁচে অবশ্যই তুমি খাতাটা জমা না দিয়ে রিভিশন করবা। এবং রিভিশনের ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল করতে হবে, তুমি একেবারে নাম রোল নাম্বার থেকে রিভিশনটা দিবা, কারণ তোমাদের রোল নাম্বার কারো কারো জায়গায়, মানে কোনো কোনো জায়গায় অস্পষ্ট হওয়ার কারণে একজনের খাতার নাম্বার কিন্তু আরেকজনের খাতা চলে যেতে পারে। অতএব এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুললি খেয়াল করবা, এই রোল নাম্বার নাম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত খাতাটা রিভিশন দিয়ে তারপর নির্ধারিত সময় অনুযায়ী খাতাটা জমা দিয়ে চলে যাবা। বারবার বলছি, 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, তোমার পরীক্ষার হলে বসে থেকে খাতায় লেখার অভ্যাসটা তোমার করতে হবে। যাই হোক, সর্বোপরি একটাই কথা, অভ্যন্তরীণ পরীক্ষা ভালো হলে ফাইনাল পরীক্ষাও ভালো হবে। আরেকটি কথা হচ্ছে যে যারা তোমরা এতদিন ধরে আজকে পড়তে বসবো কালকে পড়তে বসবো বা পরশু পড়তে বসবো এমন করে করে প্রায় 1 মাস কাটিয়ে দিয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি পুরাতন বর্ষে যা গিয়েছে গিয়েছে, নতুন বর্ষে আমরা নতুন করে সুন্দর করে একটি রুটিন করে প্রত্যেক দিন একটু পড়ার অভ্যাস করি, পাশাপাশি লেখার অভ্যাস করি। কারণ প্রশ্নের উত্তর লিখতে হলে, পরীক্ষার খাতায় যদি সব উত্তর লিখতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বাসায় হাতের লেখার প্র্যাকটিসটা করতে হবে। আর যাদের পড়তে বসতে গেলে মনটা খারাপ হয়ে যায়, মন ভালো লাগে না, তাদেরকে অনুরোধ করব আমার কলেজের ইউটিউব চ্যানেলে, এর আগেও আমি একটা ক্লাসের ভিডিও দিয়েছিলাম, যদি পড়তে বসতে ভালো না লাগে তাহলে ওই ভিডিওটা আরেকবার দেখে নিও, আশা করি কাজ হবে। যাই হোক, সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাই, পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই এই আয়োজনের কারণে আমাদের কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার জনাব ফজলুল হক রমন রেজা স্যারের প্রতি, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে চাই আমার সকল শিক্ষাগুরুর প্রতি, কলেজ পরিবারের প্রতি, সকলের প্রতি। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, সকাতরে ওই কাঁদেছে সকলে শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল ভারতা।
এই মঙ্গল বারতা যেন সবার কাছে পৌঁছে যায়, সবার কাছে যেন সৃষ্টিকর্তা এই মঙ্গল বারতা পৌঁছে দেয়, সেই আশায় কোনো একটি দিন তোমাদের এই হাসি মাখা মুখগুলো নিয়ে মুখরিত হবে আমাদের সেই প্রাণপ্রিয় ক্যাম্পাসটি, সেই আশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থেকো সবাই।